হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন এবং খুবই এক্সক্লুসিভ একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই একটা কথা বলি, আজকের এই প্রজেক্টটাতে একেবারে সবাই 100% ব্যক্তি পার্টিসিপেট করে নেবেন, কেননা আজকের এই প্রজেক্টটা কিন্তু কোনোরকম একটা মাইনিং প্রজেক্টের ভিতরেই সীমাবদ্ধ না, কেননা আজকের এই প্রজেক্টটা হয়েছে মূলত একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মও বটে। ঠিক আছে, তো আপনারা কিন্তু জানেন যে সমস্ত প্রজেক্টগুলা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম নিয়ে আসে, তারপরে সাথে ওয়ালেট ফাংশন নিয়ে আসে, সেই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু খুবই সুপারহিট হয়। তো আপনারা আজকে এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন। তো আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা নিয়ে বেশি কথা বলবো না, শুধুমাত্র একটা কথাই বলি, এই প্রজেক্টটা হয়েছে মূলত রেমিটানোর সাথে পার্টনারশিপ গঠন করা। ঠিক আছে, তো যেহেতু এই প্রজেক্টটার সাথে রেমিটানোর সাথে পার্টনারশিপ গঠন করা, সেক্ষেত্রে আপনারা অনায়াসেই বুঝে নেবেন প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট হবে। তো সাথে আর একটা কথা বলি, আপনারা কিন্তু অনেকেই আবার কোশ্চেন করতে পারেন যে ভাই রেমিটানো আবার কি। তো রেমিটানো হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা কিন্তু একসময় সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করতাম, আর সেই রেমিটানো প্রজেক্টটা হয়েছে মূলত একটা এক্সচেঞ্জও, আর সেই এক্সচেঞ্জ থেকে আমরা কিন্তু সবাই কম পরিমাণে হলেও বেশি পরিমাণে হলেও একটা ভালো পরিমাণে পেমেন্ট আমরা পাইছি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না, শুধুমাত্র আপনারা প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে আপনারা মাইনিং করবেন সেই সমস্ত বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনাকে কীভাবে কেওয়াইসি করতে হয় এই সমস্ত বিষয়ও আমি আপনাদের সাথে সংক্ষেপে দেখাই দেবো। তো যাক বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন, কেননা আজকের এই প্রজেক্টটা কিন্তু একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, আর এক্সচেঞ্জ যেহেতু প্ল্যাটফর্ম সেক্ষেত্রে আপনি যদি মিস করেন সেক্ষেত্রে আশা করা যায় আপনি ভবিষ্যতে প্রজেক্টের জন্য আফসুস করবেন। তো যাক বন্ধুরা, আজকের এই প্রজেক্টটাতে আপনারা যদি কেউ পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন, কেননা ভিউ ডিসক্রিপশনে কিন্তু আমি আজকের এই প্রজেক্টটার সরাসরি লিঙ্ক রাখবো, আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন, নতুবা ওইখানে কিন্তু আমার একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কী করবেন সরাসরি সেই টেলিগ্রাম স্যার লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যারে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম স্যারে নিয়ে যাচ্ছি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসবে একটু স্কুল আপ করবেন, স্কুল আপ স্কুল আপ করতে করতে দেখেন আপনার সামনে ঠিক এরকমই চারটে পিক্সেল চলে আসবে। ঠিক আছে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো এক নম্বর হয়েছে মূলত আসলে কীভাবে রেফার কোড সেট করতে হয়, তো রেফার কোডটা একটু সেট করা জটিল আছে, আমি আপনাদের সাথে দেখাই দেবো। তারপর এখানে দেখেন দুই নম্বর অপশন হয়েছে রেফার কোড বসানোর, আর তিন নম্বর হয়েছে মূলত অ্যাপসের হোম পেজ, আর এখানে চার নম্বর হয়েছে মূলত মাইনিং অ্যাপসের হোম পেজ। তো যাই হোক, আমি আপনাদের সাথে এগুলো ভিতরে দেখাই দেবো, এগুলো বেশি কিছু দেখানোর নাই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত কয়েনসেভি এক্সচেঞ্জ এয়ারড্রপ, অর্থাৎ এটা হয়েছে মূলত একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুবই ভালো হবে, আর এই প্রজেক্টটা থেকে আমরা যে টোকেনগুলো কন্টিনিউসলি মাইনিং করব তার নাম হয়েছে মূলত সেভি টোকেন মাইনিং। তো এটা হয়েছে মূলত ওনাদের নেটিভ টোকেন, তো কেউ অবলা করবে না, সবাই পার্টিসিপেট করবেন। আর এখানে দেখেন আমি কিন্তু বলে দিছি পার্টনার উইথ রেমিটানো, আমি আপনাদের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা দেখাই দেবো, এটা কিন্তু রেমিটানোর সাথে পার্টনারশিপ গঠন করা আছে। ঠিক আছে, এবং আমি কিন্তু এখানে বলে দিছি প্রজেক্টটা কিন্তু খুবই ধামাকা হবে এবং তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, তো আপনারা অনতিবিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন। তারপর এখানে দেখেন যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু সাইন আপ লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর এখানে কিন্তু অবশ্যই রেফার কোডটা কিন্তু টাস্টু কপি করলে কপি হয়ে যাবে, এই রেফার কোডটা অবশ্যই কিন্তু সবাই ইউজ করবেন। ঠিক আছে, তারপর এখানে আমি বিস্তারিত বলে দিছি, আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে আসলে এগুলো দেখাচ্ছি না, আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিনিসটা দেখাই দিচ্ছি। তো আপনি যখন এখানে আসবেন, এখানে আসার সাথে সাথে আপনি কি করবেন সরাসরি এখান থেকে রেফার কোডটা আগে কপি করবেন, তারপর এখান থেকে এই যে সাইন আপ লিঙ্ক, আপনি সরাসরি এই সাইন আপ লিঙ্কে এখানেটা ক্লিক করেন, ক্লিক সাইন আপ লিঙ্ক। তো সাইন আপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। তারপর এখানে দেখেন তারা কি বলছে, কয়েনসেভি বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো, অর্থাৎ এটা হয়েছে মূলত একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যার কারণে এখানে তারা কিন্তু বাইয়ের কথাটা বলছে। এবং এখানে দেখেন ওয়ানলি কিন্তু 44 MB একটি অ্যাপস, তারপর এখান দেখেন অলরেডি কিন্তু 10K ডাউনলোড হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সরাসরি এখান থেকে ইনস্টলারটা ক্লিক করুন, ক্লিক ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অ্যাপসটা ডাউনলোড হবে। তো ডাউনলোড করার পর আপনি কি করবেন, এখান থেকে ওপেনটা ক্লিক করুন, ক্লিক ওপেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলছে, এখানে কিন্তু আপনাকে বলছে লগ ইন বা রেজিস্টার, আপনি সরাসরি এই যে লগ ইন বা রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন কি বলছে, লগ ইন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, তারপরে দেখেন এখানে কি বলছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর এখান থেকে আপনি চাইলে গুগল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাট আমি আপনাদেরকে বলি, আপনারা সবসময় এখান থেকে সরাসরি ইমেল অ্যাড্রেস বসাই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, আর যদি আপনি দেখেন অ্যাকাউন্ট তো আপনার ইমেলে কোনো কোড আসে না, তখন আপনি এখান থেকে গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাট আমি আপনাদের সাথে সব
সবসময় বলতেছে আপনারা যখন যেখানে ইমেল অ্যাড্রেস পাবে সেখানে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেননা সাথে সাথে ইমেল ভেরিফাই করে নেওয়া ভালো। তো যাই হোক আপনারা কি বলেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস বসাই আপনারা কী করে কন্টিনিউ ইমেলে ক্লিক করবো। তো যাই হোক আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি, তো দেখেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি। তারপর এখানে আপনি কী করেন এখানে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো এখান দেখেন কী বলছে, উই জাস্ট সেন্ট ইউ এ টেম্পোরারি লগ ইন কোড, প্লিজ চেক ইউর ইনবক্স। অর্থাৎ আপনার কিন্তু ইমেল চেক করতে হবে, সেখানে কিন্তু তারা একটা কোড দিছে, সেই কোডটা কিন্তু এখানে এনে বসাই আপনার কিন্তু ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি এখানে থেকে আপনাদেরকে সরাসরি আমি ইমেলে নিয়ে যাচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার ইমেলে চলে আসি। তো এখান থেকে দেখেন এই যে কয়েনসেভি সাপোর্ট এখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ডু নট শেয়ার দিস কোড উইথ এনিওয়ান। এই যে একটা লিঙ্ক দেখেন এটা কিন্তু কোনো কোড না, এই যে লিঙ্কটা আপনারা কিন্তু এখান থেকে পুরো লিঙ্কটাই আপনার কপি করতে হবে, ঠিক আছে। আপনারা কি করুন এখান থেকে আঙুলটা চেপে ধরবেন, ঠিক আছে। আঙুলটা চেপে ধরার সাথে সাথে আপনারা কিন্তু এরকম মার্ক হয়ে যাবে এবং সাথে সাথে এখান থেকে কপিতে একটা ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে। তো কপি করার পর আপনি এখানে এসে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। অর্থাৎ এই সিরিয়ালটা বসিয়ে আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ লগ ইন কোড আপনারা এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু খেলা আছে, খেলাটা কি আপনারা কিন্তু সরাসরি আবার এখানে নিয়ে যাবে। তো আপনি এখানে কিন্তু ইমেলটা বসে যাবে অটোমেটিক, আপনি আবার কিন্তু কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক আবার এরকম চলে যাবে, আপনি কি করুন এখান থেকে কন্টিনিউ উইথ লগ ইন কোড এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে কিন্তু আপনাকে একটু রেস্ট নিতে হবে। তো রেস্টটা কি এখানে দেখেন কি বলছে, রেফার কোড অপশনাল। বাট এখানে কিন্তু আপনাকে অপশনাল হলেও ভাই আপনারা কিন্তু অবশ্যই রেফার কোড ইউজ করবেন, ঠিক আছে। তো রেফার কোডটা ইউজ করার জন্য আপনারা কি বলেন এখান থেকে রেফার কোড অপশনাল এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন কি বলছে, এন্টার ইউর রেফারেল কোড হেয়ার। আপনি কি বলেন এখানে স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন নতুবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে কোডটা কপি করে আনছেন সেই কোডটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন কিংবা এখানে বসাই দেবেন। কপি করে এনে পেস্ট করে দিলেই আপনি এখান থেকে বসেই আপনি এখান থেকে খালি ঘর টিক দেবেন, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখনও একটা কথা বলি, রেফার কোড ছাড়া যদি আপনি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং স্পিডটা আজীবনের জন্য কম হবে এবং আপনি কিন্তু এখান থেকে অনেক অনেক ফ্যাসিলিটি পাবেন না। তো আপনারা যেহেতু অনলাইনে কাজ করেন সবাই কিন্তু রেফার কোড দিয়েই জয়েন করেন, এটা আমার বিশ্বাস। রেফার কোড ছাড়া কখনোই কোনো পার্টিসিপেট করবেন না। তো যাই হোক এখানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই এখানে বসেই এখান থেকে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে কনফার্ম। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি, তো দেখেন আমি কিন্তু এখান থেকে টিক মার্কটা দিয়েছি, তারপর এখান থেকে কনফার্ম একটা ক্লিক করো, ক্লিক কনফার্ম। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, ইউ আর নট ভেরিফাইড। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য এখানে দেখেন কি বলছে, ইট উইল ওনলি টেক টু মিনিটস। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দুই মিনিটের ভিতর কেওয়াইসিটা কমপ্লিট করা যাবে। তো এখানে ভেরিফাই আইডেন্টিতে ক্লিক করার আগে আরও একটা জিনিস আমি খোলসা করে দিচ্ছি। তো জিনিসটা কি, আপনি যদি আগে থেকে রেমিটানো এক্সচেঞ্জে কাজ করে থাকেন, অর্থাৎ সেখানে মাইনিং করে থাকেন এবং সেখানে যদি আপনার কেওয়াইসিটা আগে থেকে কমপ্লিট করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি এই যে দেখেন এখানে একটা অপশন আছে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার হয়তো বা রেমিটানো যে অ্যাকাউন্ট আছে তার ইমেল অ্যাড্রেসটা যাবে, সেই ইমেল অ্যাড্রেসটা বসাই দিলে আপনার কিন্তু ইনস্ট্যান্ট হয়তো বা কেওয়াইসি হয়ে যাবে। বাট আমি আসলে রেমিটানোতে আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাচ্ছি না, কেননা অনেকেই আসলে রেমিটানো কী সেটা অনেকেই জানেন না, আমি আপনাদের সাথে ম্যানুয়ালি ফর্মটা দেখাচ্ছি। আর যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনার ইনস্ট্যান্ট কিন্তু মাইনিং করতে পারবেন। তো যাই হোক আমি আপনাদের সাথে এখান থেকে ভেরিফাই ইউর আইডেন্টি এখানে একটা ক্লিক করে দেখাচ্ছি। তো আপনারা কী করেন এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক আপনার সামনে যখন এরকমই একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে কি বলছে লেভেল ওয়ান, তারপর এখান থেকে ভেরিফাই নাও, তারপর এখানে লেভেল টু, তারপর এখান থেকে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে লেভেল ওয়ান তারপর লেভেল টু এই দুটো ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আপনার সামনে যখন এরকমই আসবে, ঠিক আছে, তো আপনি কিন্তু এখান থেকে ভেরিফাইতে নাওতে ক্লিক করে আপনি ভেরিফাই করবেন। বাট আপনার সামনে যখন এরকমই আসবে আপনি কি করুন এখান থেকে পেজটা কেটে দেবেন, একদমই কেটে দেবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের সাথে এই জিনিসটা অর্থাৎ ভেরিফাইর কিছু সিস্টেম আছে আমি আপনাদের সাথে প্রত্যেকটা সিস্টেমে একটু দেখাই দিছি। তো আমি এখান থেকে সরাসরি এটা কেটে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমি অ্যাপসটা ডিরেক্টলি কেটে দেবো। তো দেখেন আমি কেটে দিছি। তো কেটে দেওয়ার পর আমি কি করবো এখান থেকে সরাসরি এখানে আবার কয়েন্সিভি এখানে ক্লিক করবো। অর্থাৎ আমি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেছে কিংবা আপনারাও ক্রিয়েট করা হয়ে গেছে। আমি আপনাদের সাথে এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু ভিতরে চলে আসছি। তো ভিতরে আসার পরে আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। তো দেখেন আপনি যখন এখানে আসবেন, এখানে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা হোম পেজ শো করবে। তো এখান দেখেন একটা অপশন আছে মাইনিং সেভিং টোকেন, এই যে ফ্রি এভরিডে, আপনি কি করুন এখান থেকে মাইনিং নাও এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখন মাইনিংয়ের অপশনটা চলে আসবে, ঠিক আছে। বাট আপনি কিন্তু এখান থেকে মাইনিংটা করতে পারবেন না, ঠিক আছে। আর এই মুহূর্তে আসলে আপনি মাইনিংটা করতে পারলে আপনার কিন্তু এখানে বুস্ট পাওয়ার হয়েছে 0.08 সেভিং কিন্তু সেশন আছে প্রত্যেক ঘন্টায় দেবে। তো এখান দেখেন একটা অপশন আছে আনলক সেশন, ঠিক আছে। আমরা অর্থাৎ কীভাবে মাইনিং করবো, তো মাইনিং
করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে আনলক সেশনে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে আগে আনলক করতে হবে, তারপরে কিন্তু আপনি এখানে মাইনিংটা করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু এখন ওই অপশনে চলে যাবো, কেওয়াইসির অপশনে। তো আমরা কি এখান থেকে আনলক সেশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখেন এখানে কিন্তু 0/3 সেশন আছে, অর্থাৎ তিনটা সেশন কিন্তু আপনাকে কমপ্লিট করে এখানে আপনার মাইনিংটা বাড়াইতে পারেন কিংবা আপনি মাইনিংটা করতে পারেন। তো তিনটা সেশন কি, তো এখান দেখেন কি বলছে কেওয়াইসি লেভেল 1, তারপর দেখেন এই যে কেওয়াইসি লেভেল 2, তারপর এখান দেখেন কি বলছে টোটাল এক্সপোর্ট ট্রেডিং ভলিউম $10। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি এখান থেকে কেওয়াইসি লেভেল 1 এখানে কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেশন 1 কমপ্লিট হবে। তারপর এখান থেকে যদি আপনি কেওয়াইসি লেভেল 2 কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে সেশন 1 এবং 2 দুইটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনার এই তালাগুলো খুলে যাবে। আর এখানে কিন্তু আরও একটা সিস্টেম আছে, আপনি যদি এখানে $10 ডিপোজিট করেও যদি আপনি এখানে কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা একটা বেনিফিট আছে। বাট এই $10 ডিপোজিট করা লাগবে না, আমি সেটা একটু পরে দেখাবো। এখানে আপনারা কেউ কিন্তু $10 ডিপোজিট করবেন না, ডিপোজিট ছাড়াই কিন্তু আপনারা মাইনিংটা করতে পারবেন। আমি একটু আবার একটু ব্যাগে দেখাচ্ছি। তো দেখেন আমার কিন্তু এখানে এটা কিন্তু এখন মাইনিংয়ের অপশনটা 0-0। তো যাই হোক, আপনারা কী করবেন, এখান থেকে যখন আসবেন এখানে আনলক সেশন এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমে এখানে কেওয়াইসি লেভেল 1 এখানে ক্লিক করবেন। ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এখানে কিন্তু আবার চলে আসি। তো আপনি কি করুন, এখান থেকে যে ভেরিফাই নাও এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান দেখেন কি বলছে ইউর কান্ট্রি, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কান্ট্রি আগে সিলেক্ট করতে হবে। তো আপনার কি করুন এখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আসলে আমরা বাংলাদেশ থেকে কেউ আসলো কেওয়াইসি করতে পারবো না। বাট আপনি বলতে পারেন তাহলে ভাই অ্যাকাউন্টে যেহেতু মাইনিং করতে পারো না তাহলে অ্যাকাউন্ট কেন করবো। বাট আপনি কিন্তু অ্যাকাউন্ট অবশ্যই করবেন, কারণ এখানে কিন্তু ইমেলটা ভেরিফাই করা লাগে। আর প্রজেক্টটা যেহেতু রেমন্ডের সাথে পার্টনারশিপ সেক্ষেত্রে আপনি অতি দ্রুত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কারণ পরবর্তীতে আপনার যখন প্রজেক্ট ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আপনার ইমেলটাই ভেরিফাই করতে পারবেন না। তো তারপর আমি একটু এখানে সার্চ অপশনে ক্লিক করি। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি বাংলাদেশ লিখি বিএনজি, তো বাংলাদেশ লেখার পরে দেখেন এখানে কিন্তু এটা চলে আসতে আসে না। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে আসলে বাংলাদেশ থেকে কেউ কেওয়াইসি করতে পারবো না। তো আপনারা যখন এখানে কান্ট্রিটা চলে আসবে তখন আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু এখানে কেওয়াইসিটা করবেন। আর আপনারা যদি কেউ কোনো বাইরের লোক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করে বিশেষ করে এখানে মাইনিংটা চালু করবেন। ঠিক আছে, যেহেতু এখানে আসলে এই মুহূর্তে কোথায় কোথায় আছে আমি একটু আবার দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে ভিয়েতনাম আছে, নাইজেরিয়া আছে, তারপরে সাউথ আফ্রিকা থেকে আপনারা এখানে কেওয়াইসি করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে দেখাচ্ছি যেহেতু আমরা এখানে করতে পারবো না। আর যখন আপনারা এখানে বেসিক ওয়ানটা হয়ে যাবে, ঠিক আছে, লেভেল 1, তারপর কিন্তু আপনার এখানে লেভেল 2টাও এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি কিন্তু এখানে অ্যাক্টিভ করে অর্থাৎ কেওয়াইসি ভেরিফাই করে আপনি কিন্তু এখানে মাইনিং করতে পারবেন। বাট এটা কিন্তু অতি তাড়াতাড়ি তারা ওপেন করে দেবে, যেহেতু এটা মাইনিং অ্যাপস। আর কেওয়াইসি না করলে যেহেতু এখানে মাইনিং করতে পারে না সেক্ষেত্রে তারা অতি তাড়াতাড়ি দেবে। ঠিক আছে, তারপর আপনার যখন কেওয়াইসি লেভেল 1 হয়ে যাবে তারপর এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে কেওয়াইসি লেভেল 2টাও ভেরিফাই করতে হবে। এখানে কিন্তু ওই সেম জিনিসটাই চলে আসে। ঠিক আছে, এইখানে কিন্তু সেম জিনিসটাই চলে আসে। তো যাই হোক, এখন আপনারা কীভাবে কেওয়াইসি করবেন সেটাও কিন্তু দেখে নিয়েছেন। আর এখানে কিন্তু আপনারা কেউ এই মুহূর্তে কোনো ডিপোজিট করবেন না, যেহেতু কেওয়াইসি হয় না এবং কেওয়াইসি না হলে তো কোনো ডিপোজিটের অপশন আসেনি। আর এটা আমরা কখনোই ডিপোজিট ছাড়াই মাইনিং করবো। ঠিক আছে, তো যাক বন্ধুরা, এই প্রজেক্টটা যেহেতু নতুন অবস্থায় আছে সেক্ষেত্রে আবার সবাই পার্টিসিপেট করবেন। তারপর এখানে আরেকটা জিনিস দেখেছি, আপনারা যদি কাউকে রেফার করতেছেন তো রেফার করার জন্য আপনার এখানে রেফারের অপশন আছে, তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছ থেকে অলরেডি কিন্তু 5 জনে পার্টিসিপেট করছেন। তো আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ যারা যারা পার্টিসিপেট করতেছেন। তো সবাই পার্টিসিপেট করবেন, যেহেতু প্রজেক্টটা খুবই ভালো হবে এবং একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম সাথে ওয়ালেটও আছে। তো এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। আর এটা হচ্ছে মূলত আমার রেফার কোড, আপনারা অবশ্যই কিন্তু এই রেফার করতে পার্টিসিপেট করবেন। তো যাক বন্ধুরা, এই প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। আপনারা অবশ্যই যখন কেওয়াইসি কমপ্লিট হবে আপনারা কিন্তু এখান থেকে মাইনিংটা গিয়ে আপনারা এখানে মাইনিংটা করতে পারবেন। আর যখন কেওয়াইসি করতে পারবো আমি আপনাদের সাথে সেটা বিস্তারিত আলোচনা করবো। তারপরে আপনি যদি এখান থেকে মার্কেটে ক্লিক করেন, তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত প্রকার ক্রিপ্টোগুলো এখানে শো করতে আসে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। ঠিক আছে, তারপর এখানে ট্রেডে যদি যান, ট্রেডে গেলেও কিন্তু আপনি কোন ক্রিপ্টোগুলো আপনি বাই সেল করবেন সেটাও কিন্তু এখান থেকে বাই তারপর এখানে সেলও করতে পারবেন। ঠিক আছে, এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। তারপর ওয়ালেটে যদি আসেন, ওয়ালেটে গেলে কিন্তু আপনি এখান থেকে যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ডিপোজিটও করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কিন্তু আপনাকে আগে কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হবে, এই কথাটা বলছে। অর্থাৎ কেওয়াইসি না করলে কিন্তু কিছুই করতে পারবেন না। তো যাই হোক, আপনাকে কিন্তু আগে কেওয়াইসি করে তারপর কিন্তু এখান থেকে মাইনিং করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে প্রজেক্টটা নিয়ে আর কোনো কথা বলতেছি না। প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন, কারণ প্রজেক্টটা কিন্তু একটা ভালো ফিউচার রয়েছে আর যেহেতু একসাথে এক্সচেঞ্জ এবং একটা ওয়ালেট প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। ভাই আপনারা কিন্তু একটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, কেননা একটা আপনাদের লাইক এবং কমেন্ট করার ফলে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে একটা মোটিভেশন পাই। ঠিক আছে, আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।